সরকারের কি ভয়? আজকে সরকার শিক্ষা প্রতিষ্ঠান খুলতে চায় না, কারণ শিক্ষা প্রতিষ্ঠান খুললে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে সরকারের বিরুদ্ধে দাবানলের মতো আন্দোলন জ্বলে ওঠে কিনা, এই ভয়ে সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে খুলতে চায় না। আজকে মাদ্রাসা খুলতে চায় না, হাফিজে মাদ্রাসা যেখানে শুধুমাত্র কোরআন শিখবে। আজকে কচি কচি বাচ্চাগুলো কোরআন শিখা ভুলে যাচ্ছে, সে প্রতিষ্ঠানগুলোকে আজকে খুলে দিতে চায় না। মার্কেট খোলা, বাজার খোলা, ফুটবল টুর্নামেন্ট চলছে, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের নামে ফুটবল টুর্নামেন্ট চলছে, প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে গিয়ে সেখানে ফুটবলে অংশগ্রহণ করছে, এগুলোতে কোনো সমস্যা নাই। কিন্তু শিক্ষকরা ক্লাসে আসলে, ছাত্রদেরকে শিক্ষা দিলে, পাঠদান করলে, সেখানে সমস্যা। আজকে জাতিকে ভঙ্গুর করে ফেলা হচ্ছে। আজকে শিক্ষা জাতির মেরুদণ্ড, অথচ সেই মেরুদণ্ডকে ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে। সেদেশের ছাত্ররা ঠিক মতো পড়ার টেবিলে বসতে চায় না, পিতা মাতা কষ্ট করেও একজন ছাত্রকে পড়ার টেবিলে বসাতে পারে না। সেখানে যদি বছরের পর বছর, মাসের পর মাস এভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে, তাহলে কোন অন্ধকারের দিকে আমরা এগিয়ে যাচ্ছি? এ জাতির ভবিষ্যৎ কর্ণধার যারা, তারা কি শিক্ষা নিয়ে আগামী দিনে এদেশকে নেতৃত্ব দিবে? আজকে আমাদের জন্য এটি অনেক বেশি সংকট। আজকে প্রত্যেকের হাতে হাতে মোবাইল সেট, শিক্ষার পরিবর্তে গেম, ভিডিও, ইউটিউব, খেলাধুলা, বিভিন্ন কিছুতে আজকে ছাত্র সমাজ মগ্ন হয়ে যাচ্ছে। অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা আজকে প্রত্যেকটি ছাত্রের হাতে হাতে। আগে এক সময় অশ্লীল কিছু দেখার জন্য দূরে যাওয়া লাগতো, সিনেমা হলে যাওয়া লাগতো। আজকে প্রত্যেক ছাত্রের হাতে এক একটি সিনেমা হল, অর্থাৎ এক একটি অ্যান্ড্রয়েড সেট আজকে তুলে দেওয়া হয়েছে। এই অবস্থা থেকে যদি উত্তরণ খুব শীঘ্রই না ঘটে, অতি তাড়াতাড়ি যদি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া না হয়, জাতির ভাগ্যে কালমেঘ ছাড়া আর কিছু আছে বলে আমাদের কাছে মনে হচ্ছে না। ইসলামী ছাত্র শিবির মৌলভীবাজার শহর এবং জেলা শাখা কর্তৃক আয়োজিত 15 আগস্ট ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে আজ থেকেই আলোচনা সভা থেকে আমি তীব্র দাবি জানাতে চাই, বলিষ্ঠ দাবি জানাতে চাই, অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে খুলে দিয়ে এদেশের ছাত্র সমাজকে আবার পড়ার টেবিলে বসাতে হবে, আলোর পথের দিশা দিতে হবে, নৈতিকতার শিক্ষা দিতে হবে। আজকে সরকার যে ভূমিকা পালন করুক না কেন, সরকারের হঠকারী ভূমিকার কারণে এদেশের ছাত্র সমাজ যেন অন্ধকারের অতল গহ্বরে হারিয়ে না যায়, ইসলামী ছাত্র শিবিরকে আজকে সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। ইসলামী ছাত্র শিবির একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান। ইসলামী ছাত্র শিবিরে যারা সম্পৃক্ত হয়েছে, প্রত্যেকটি নেতাকর্মীকে কোরআনের আলো খুঁজাতে হবে। কোরআনের পাশাপাশি এই দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য, সুখী সমৃদ্ধ দেশ গঠন করার জন্য সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে এদেশের ছাত্র সমাজকে গড়ে তুলতে হলে সরকার শিক্ষা প্রতিষ্ঠান খুলুক আর না খুলুক, এদেশের ছাত্র সমাজের কাছে নিবিড়ভাবে সম্পৃক্ত থেকে ছাত্র সমাজকে আলোর পথে নিয়ে আসতে হবে। একটা ছাত্র যেন অন্ধকারের গলিতে হারিয়ে না যায়, একটা ছাত্র যেন বেলাল্লাপনা, বেহায়াপনার দিকে হারিয়ে না যায়, ইসলামী ছাত্র শিবিরকে সজাগ দৃষ্টি রাখতে হবে, অতন্ত্র প্রহরের মতো ভূমিকা পালন করে এদেশের ছাত্র সমাজের ভাগ্য উন্নয়নে ইসলামী ছাত্র শিবিরকে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করতে হবে, সেই প্রত্যাশা আমি করছি।